আপনাকে ডাকে অভিষেক। সরাসরি আপনার যা সমস্যা, আপনার গঠনমূলক মতামত পরামর্শ, আপনি ফোন তুলুন আর এই নাম্বার ডায়াল করে আমাকে জানান। নিউজ বাংলা সেভেনে আপনাদের সকলকে স্বাগত। দিদিকে বলো অনুকরণে তৈরি হলো এক ডাকে অভিষেক কর্মসূচি। এদিন একটি সভা থেকে অভিষেক ব্যানার্জি একটি ফোন নাম্বার দিয়ে সরাসরি সাধারণ মানুষের অসুবিধা জানানোর জন্য ফোন নাম্বারটি উদ্বোধন করলেন অভিষেক ব্যানার্জি। শুনে নেব আমরা এক ডাকে অভিষেক নিয়ে অভিষেক ব্যানার্জি ঠিক কি বলেছেন। নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের সামনে, 7887778777। এই উদ্যোগ আজকে আপনাদের সকলের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা এবং সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলো যে কর্মসূচি 29 জুলাই 2019 সালে কলকাতার বুকে নজরুল লঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটা ফ্ল্যাগশিপ স্কিম হিসেবে নেত্রী লঞ্চ করেছিল, তার থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই অনুষ্ঠান লঞ্চ করলাম এক ডাকে অভিষেক। সরাসরি আপনার যা সমস্যা, আপনার গঠনমূলক মতামত পরামর্শ, আপনি ফোন তুলুন আর এই নাম্বার ডায়াল করে আমাকে জানান। আমি তাই আজকে এই মাঠটাকে বেছে নিয়েছি, তার কারণ যে কোনো শুভ কাজ করার আগে শুভ জায়গা বাছতে হয়। আমরা 2019 হোক, 2016 হোক, 2014 হোক বা 2021ও যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার আগে জেলার কর্মী সভা করেছিল, এই মাঠটাতে করেছিল। আমরা প্রতিবার জেলার রাজনৈতিক কর্মকাণ্ড এই পৈলানের দৌলতপুর যুব সংঘর মাঠ থেকে শুরু করি, তাই আজকেও এই মাটির স্পর্শ এবং আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে আমি এই যাত্রা শুরু করলাম। আপনাদের যার যা সমস্যা রয়েছে, যার যা অভিযোগ রয়েছে, যার যা পরামর্শ রয়েছে, গঠনমূলক মতামত রয়েছে, সরাসরি ফোন তুলুন, এই নাম্বারে ডায়াল করুন, এখনই করতে পারবেন, এখন থেকে এটা লাইভ হয়ে গেছে। আমি বারবার বলেছি ডায়মন্ড হারবারের মা ভাই বোনেদের সাথে আমার আত্মিক সম্পর্ক, আমার যা দরকার আমি আপনাদের বলবো, আপনাদের যা দরকার আপনি আমাকে বলবেন। মধ্যেখানে 4-5টা, 6টা, 10টা লোক দেওয়াল তুলে দাঁড়িয়েছিল, আজ থেকে আমি দেওয়াল ভেঙে দিলাম। সরাসরি এই নাম্বারে ফোন করুন, আপনার যা দরকার আপনি আমাকে বলুন, আমার সীমাবদ্ধ এখতিয়ার, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী আমি যা করণীয় করব। আপনি যদি কোনো সরকারি সুবিধা না পান, আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, নিকাশি ব্যবস্থার কোনো অসুবিধা, জলের সমস্যা, বিদ্যুৎ সমস্যা, কোনো পরামর্শ, সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি হেল্পলাইন চলবে। আর এটা 2-3 মাস নয়, আগামী 2 বছর চলবে এবং আপনাদের সমর্থন থাকলে আমি এটা 20 বছর চালাবো। যে যেখানে আছেন, ফলতার কেউ একটা কোনো অঞ্চলে, বেলসিংয়ে কোনো অসুবিধা হয়েছে বা ফতেপুরে কোনো অসুবিধা হয়েছে, ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালীনগর বা সরিষায় কোনো অসুবিধা হয়েছে, এখানের জুলপিয়ায় কোনো অসুবিধা হয়েছে, ওদিকে চকিনায়তনগরে কোনো অসুবিধা হয়েছে বা বজবজে এক নম্বর ব্লকের বা 2 নম্বর ব্লকের একদিকে বুইথা, চিংড়িপোতা, উত্তর রায়পুর, দক্ষিণ রায়পুর বা কোনো পুরসভার কোনো ওয়ার্ডে, পূজালী হোক, মহেশতলা হোক বা ডায়মন্ড হারবার হোক, যা সমস্যা থাকবে ফোন তুলে সরাসরি আমাকে জানান। আমি প্রতি সপ্তাহে দু সপ্তাহ অন্তর অন্তর ব্লকে যারা দায়িত্বে রয়েছে, পঞ্চায়েত সমিতি, ব্লক সভাপতি হোক, প্রশাসনের যারা রয়েছে, তাদেরকে অনুরোধ করব যে আমরা একসাথে বসবো এবং এই সমস্যার সমাধান এবং প্রতিকার করার আমি চেষ্টা করব। এবং প্রতি 15 দিন, 20 দিন, 1 মাস অন্তর অন্তর এক একটা বিধানসভা ধরে ধরে আমি নিজে উপস্থিত হয়ে আপনাদের সমস্যার সমাধান করব, আমি কথা দিয়ে যাচ্ছি। দেখুন, সামনে কোনো ভোট নেই, কোনো ভোট নেই, পঞ্চায়েত ভোট তাও 1 বছর সময় রয়েছে, সবাই ভোটের আগে করে, আমার ভোট 2 বছর সময় রয়েছে, আমি তার আগে করছি। কেন? ভোটের জন্য তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস রাজনীতি করে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত।